শুধু আপনারা মান কচুর শিকড়ের উপর চার কুল পড়ে আপনি ফু দিয়ে শিকড় আপনি এই কাঁধের এই জায়গাতে রাখবেন, কানের এই জায়গাতে, অথবা মহিলারা চুলে রাখবেন। ইনশাআল্লাহ এর থেকে আপনি জটিল ও কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন, যেটা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি সমাধান পাননি। ইনশাআল্লাহ আপনি এই আল্লাহর কালাম চার কুল পড়ার বিনিময়ে এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবে। আপনি এই আমল করার পর অনেক অনেক উপকৃত হবেন, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মান কচুর উপর, মান কচুর শিকড়ের উপর চার কুল, সুরা কাফেরুন, সুরা ফালাক, সুরা নাস, সুরা এখলাস, এই চারটি কুল আপনি পড়ে ফু দিয়ে মান কচুর শিকড়টি যদি আপনি আপনার কানে এই জায়গাতে, দেখুন ভালো করে, কানের এই জায়গাতে, অথবা মহিলারা যদি চুলে রাখেন, ইনশাআল্লাহ আপনি এর থেকে এতটা উপকার পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করেননি, কোনোদিন আপনি ভাবেননি। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি এর থেকে জটিল ও কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন। এর থেকে আপনি এতটাই উপকৃত হবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি, যেটা কোনোদিন আপনি ধারণাই করেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, তার জন্য আপনাকে আমি সব কিছু বলে দেব, কেমন করে আপনি ব্যবহার করবেন, কোন টাইমে পড়বেন, কীবারে পড়বেন, কীভাবে আপনি কচুর শিকড়কে নিয়ে আসবেন, সব কিছু আমি বিস্তারিত সুন্দর মতো করে সহজভাবে আমি বলে দেব। শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত শ্রোতাবৃন্দু, আমাকে অনেকেই ফোন দেন, অনেকেই আমাকে মেসেজ করেন, এসএমএস করেন, কমেন্ট করেন যে হুজুর আমার একটা স্ত্রী দুই বছর যাবত সে জিনে আক্রান্ত, জিনের আসর রয়েছে, কোনো মতেই সে কাটছে না, সে জিন কোনো মতেই পালাতেছে না, হুজুর এমন কোনো ব্যবস্থা রয়েছে, আমি লক্ষ লক্ষ টাকা আমি ভেঙেও, লক্ষ লক্ষ টাকাও খরচা করেও আমি শান্তি পাই না হুজুর, আমি কঠিন সব। আবার কেউ কেউ কমেন্ট করেন, হুজুর আমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছি আমার একটা কন্যা সন্তানকে নিয়ে, কেউ বলে হুজুর আমি অনেক সমস্যার সম্মুখীন, এরকমভাবে আমাকে অনেকেই কমেন্ট করে। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আপনিও যদি কঠিন ও জটিল সমস্যার মধ্যে রয়েছেন, আপনারও পরিবারের মধ্যে কারো প্রতি যদি জিনের আসর থেকে থাকে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন বিশ্বাস ভরসা রেখে আপনি এই চার কুলের আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবি সাহায্য করবে, আপনার সমাধানের, আপনার সমস্যার সমাধান বেরিয়ে যাবে, আপনার কঠিন ও জটিল সমস্যা দূর হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। মানে তো শ্রোতাবৃন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে আপনারা কিছু সাদকা করবেন, ঠিক আছে?
অথবা আপনার এলাকায় থাকা, আপনার আশেপাশে থাকা কোনো এতিমখানায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সদকা করবেন। সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, আপনি যদি সদকা দিয়ে দেন, তাহলে আপনারা জুমার দিন অথবা সোমবার, ঠিক আছে, শুক্রবার দিন অথবা সোমবার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর আপনারা মান কচু, ঠিক আছে, কচু গাছের শিকড় আনবেন, ঠিক আছে, মান কচু গাছের শিকড়, ঠিক আছে, কচু গাছের একটা শিকড় আপনি সংগ্রহ করবেন, নিয়ে আসবেন, তারপরে সেটাকে সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি চারকুল, আপনি শিকড়টাকে, মান কচুর শিকড়কে ডান হাতে রেখে আপনি চারকুল তিন তিনবার করে পড়বেন, অর্থাৎ সুরা কাফেরুন তিনবার, সুরা এখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার, এই চারটা সুরাকে তিন তিনবার করে পড়বেন। প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদ পাক পড়বেন। তারপরে আপনি আপনি ওই শিকড়ে তিনটা ফু দিবেন, গুনতি করে তিনটা ফু দেওয়ার পর, যদি আপনি এই আমলটি কোনো পুরুষের জন্য করেন, ঠিক আছে, যদি কোনো পুরুষ এই আমলটি ব্যবহার করতে, এই পুরুষে যদি আপনি এই শিকড়টি ব্যবহার করেন, তাহলে আপনার কান দেখতে পাচ্ছেন, এই যে কান, এই কানের এই জায়গাতে রেখে দেবেন। আর যদি কোনো মহিলার জন্য করেন, কোনো মহিলা যদি এই শিকড়টি ব্যবহার করতে চান, তাহলে আপনারা চুলে গুঁজে দেবেন, চুলের ঝুঁটি যেখানে বাঁধা থাকে ওইখানে আপনারা ভরে রাখবেন। ইনশাআল্লাহ এই আমল করার বরকতে, এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবে। যাদের প্রতি জিনের আসর রয়েছে, যারা জিনের রোগী, দীর্ঘদিন ধরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু জিন তার কাছ থেকে পালাচ্ছে না, সে জিনে আক্রান্ত, তার প্রতি জিনের আসরই হাঁটছে না, কাটছে না, তারা এটি ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ যত বড়ই জটিল ও কঠিন জিন হোক না কেন, এই আমলটি করে যদি আপনি আপনার কাছে এই কচু গাছের শিকড়, মান কচু গাছের শিকড়টির প্রতি এই আমলটি করে যদি আপনি রাখতে পারেন কাছে, ইনশাআল্লাহ যত বড়ই জিন হোক না কেন সে আপনার কাছ থেকে চলে যাবে। এবং আপনার বাড়িতে যদি জিনের আসর থেকে থাকে, আপনি চারটি মান কচুর শিকড়ের উপরে ঠিক একইভাবে আমল করে চার কোণার ঘরের চার কোণায় আপনি ঝুলিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে যত বড়ই দুষ্টু জিন হোক না কেন, যতই শক্তিশালী জিন হোক না কেন, সে চলে যেতে বাধ্য হয়ে যাবে, আপনি জিনের থেকে পরিত্রাণ লাভ করবেন। আপনার ফ্যামিলির মধ্যে যদি কারো জিনের আসর থেকে থাকে, আপনি এই আমলটা করতে পারেন, আপনার কোনো টাকা পয়সা খরচা হবে না, জাস্ট শুধু আপনি সাদকা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাতেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো আপনারা যদি এই আমলটি করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি সকলকে, সবাইকেই আমি এজাজত অনুমতি দিচ্ছি, জাস্ট আপনারা কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, নেক নিয়ত করে আল্লাহর প্রতি একিন ভরসা রেখে করবেন, বাকি বাদ আল্লাহ ভরসা, আল্লাহ তাবারক তাআলা যেনারাই এই আমলটি করবে, আল্লাহ তাবারক তাআলা যেন সবাইকেই যেন সাফল্য লাভ দেন, সবাই যেন কামিয়াবি হতে পারে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।